আসসালামু আলাইকুম টার্কি নিউজ টার্কি ফাকি চ্যানেল আপনারা স্বাগত আজকে দেখাই মো আমার সোরালি মুরুখ টার্কি মুরুগ তিতির বাচ্চা তিতির একসাথে কিলাখান পালন আর কত সুন্দর লাগে দেখতে আপনারা দেখা সোরালি মুরুখ টার্কি মুরুগ মুক্ত অবস্থায় কিলাখান তারা আছে দেখতে কত সুন্দর লাগে তারপর দেখাই মো গর ভিতরে কিলাখান মুক্ত অবস্থায় কিলা খান কি মিটিং কিলাখান খান করাই হাত দিয়া দৌড়িয়া সব দেখাই মাসকে সারা মূল ঠার্কিম সারাও আছে গরু আছে সব লাখ তো আপনারা যারা দেখরা তারা আমার বয়সটা হনরা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বেলাইকনও ক্লিক করবা আপনার একটু সহযোগিতায় আমার ব্যবসাটাও চলবো আর আমার চ্যানেলটাও আরও একটু বড় হইব দেখো মুক্ত অবস্থায় টার্কি তিতিরের বাচ্চা কিলোমান সারা অবস্থায় আছে আসে মুক্ত অবস্থায় ডানগুলা কী লাখান খার ও সারা থাকে এগুলা খুব দেখতে খুব সুন্দর লাগে অবসর সময়টা খুব পালাঘাটে তো আবারও কইরাম। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেলাইকনও ক্লিক করবা আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার লাগে আপনারা দেখুকা মুক্ত অবস্থায় তিতির বাচ্চাগুলা একসাথে আছে দেখতে খুব সুন্দর লাগে খুব ভালার সময় খাটাই যায় সব কিছুর পরে বেকার থাকার চাইতে অল্প অল্প কিছু যদি হতে পারে অল্প একটা ব্যবসা হইল তো টার্কি যারা ফাল্টা টার্কি বিভিন্ন রোগ জীবাণু থাকে এগুলো যারা ফাল ওই মোটামুটি তারা ধারণা আছে আর যারা ধারণা নাই যোগাযোগ করতে ফলেনি আমার লোকের বিভিন্ন সমস্যা যতটুকু জানা আছে আমি সাধ্যমতোই চেষ্টা করবো আপনার সহযোগিতা করার লাগে আর সবচেয়ে বড় একটা সমস্যা হইল টার্কি মিটিং সমস্যা হয় ডিমগুলা অনেকগুলা ডিম নষ্ট হয়ে যায় ভ্রণ আয় না ডিমও এর একটা সমস্যা থাকে ঠিকমতো মিটিং গয় না কারণ মুরগটা অনেক বড় থাকে অনেক ওজন থাকে আর মুরগি যেগুলা মহিলা যেটা এটার ওজনটা অনেক কম থাকে তার ধরুন ওজনটা সামাল দিতে পারে না তার বিধে ঠিকমতো মিটিং গয় না আর ডিমও ঠিকমতো ব্রুণ হয় না ডিমও যদি ঠিকমতো ব্রুণ না হয় তাহলে বাচ্চা হইতো না অনেকগুলো ডিম নষ্ট হয়ে যাব আপনার হ্যাচিং ক্রস বাচ্চার বাচ্চারগুলো আইতো নাই ঠিকমতো ডিম অনেকগুলো ডিম নষ্ট হইব তাই মতো মিটিং করাইয়া দিতে পারলে যারা জানো তারা ঠিকমতো মিটিং করাইয়া দিতে পারলে আদি দি ও মিটিং করিয়া করাইয়া দেওয়া যায় খুব সুন্দর হয় একবার মিটিং করাইয়া দিলে অন্তত তিন চার দিন হয়েও আবার হয় যে দশ থেকে পনেরো দিন যায় না আমি আমি মনে করি একবার আদি দিন মিটিং করাইয়া দিলে তিন দিন তিন দিন পরে আবার একটা মুরবিরে মিটিং করে দিলে গ্রাম সব ডিমগুলো ড্রোন থাকে আর ডিমগুলো নষ্ট হয় তো দেখাই মনে আদি খিলা খান মিটিং করায় ভিডিওর লাস্টে শেষ দিকে ভিডিওর শেষ দিকে আমি মিটিং করানটা দেখাই ম আপনারা অবশ্যই দেখবা আর আমার চ্যানেলটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দয়া করি সবে যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার আগ্রহ থাকে আগ্রহ থাকে উদ্যোগ থাকে দেখরা কত সুন্দর তিতিরোর বাচ্চা থাকি একসাথে বন্ধ ছাড়া আছে খুব সুন্দর লাগে আসলে আপনারাও যদি ফালতা সায়েন্সে যোগাযোগ করতে পারেন আমার ডিসক্রিপশনও দেওয়া নম্বর থাকবো দেওয়া ডিসক্রিপশানও নম্বর দেওয়া থাকবো আপনারা ও নম্বরের যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে অবশ্যই সব ধরনের পরামর্শ যতটুকু জানা আছে আমার ততটুকু পরামর্শ দিব যেহেতু আমার আট বছর ব্রয়লার ফার্ম আছে তার কৃতৃতি সম্পর্কে অনেকগুলো রোগ জীবাণুরো আমি পরিচিত আছি বিশেষ করে ভ্যাকসিন সম্পর্কে অনেকটা ধারণা আছে যা ধারণা থাকার কারণে আমার আসলে অনেক সহজ সহযোগিতা হয় যদি আমি যদি আমার দারুণাটা না থাকতো তাহলে আমি আজকে ই সহযোগিতা পাইলাম না নে বা জানলাম না নে অনেক অনেক থেকে সহযোগিতা নিলাম না আশা করি আমার সেই ব্যবস্থা সহযোগিতা নেওয়া লাগে না আমার যে মেডিসিন যে ভ্যাকসিন যে সময় যেগুলো লাগে এগুলো আমি নিজে থেকেও পারি তো আপনার আর কেউ কোনো সমস্যা থাকলে অনেকে ঢাকি ফলরা তৃতীয় ফলরা সকল বিভিন্ন সমস্যা হয় জানা নাই ফার্মেসির যাই বিভিন্ন ওষুধ খাম করে না তো বিভিন্ন রোগের সময় যেহেতু যে মেডিসিনের দরকার উগু দেওয়া উচিত তো এগু অনেকের জানা থাকে না তাই দিতে পারেন না তো যারা অসুবিধা সমস্যা হয় যোগাযোগ করতে পারবা আমার ডিসক্রিপশনও দেওয়ার নম্বরের লগে এখন দেখাই মিটিং কী হয় না করো সম্পূর্ণ মিটিং দেখাই কেন অল্প দেখায় না এটা মুরগির দোরা হয়েছেও কান্দার মুরগটা মুরুকটা আইবো আবার পরে মিটিংটা হয়ে যাবো মিটিংটা হইলে এটা একটা ইজো থাকে স্বচ্ছ থাকে আপনার ডিমগুলা গ্রহণ থাকবো